হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা টেকনিক্যাল নলেজ। এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিওস পেতে থাকবেন। তো এখন আমার পাশে আপনি দেখতে পাবেন ডবল রোল, মানে আমাকেই দেখতে পাবেন আমার পাশে। তো এটা আমি কি করে করলাম সেটি জানার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমেই যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি যে চ্যানেলটি দেখছেন সেটি হচ্ছে বাংলা টেকনিক্যাল নলেজ। আর এই চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? দেখুন এখানে সাবস্ক্রাইবের বাটন আছে, তার উপর ক্লিক করুন। যখনই ক্লিক করবেন পাশে দেখবেন একটি ঘন্টা চিহ্ন উঠবে, তার উপরে আবার ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন যেটি থাকবে সেটিকে ওকে করে দেবেন। এর মাধ্যমে কী হবে, আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড হবে সেটি সরাসরি আপনার ফোনে বা কম্পিউটারে পৌঁছে যাবে। তো বন্ধু চলুন, সেটা কীভাবে সেই অ্যাপটা বা কোন অ্যাপটা সেটি আমরা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নিই এবং সেটা কীভাবে ইউজ করতে হয় সেটি কিন্তু আমি দেখাতে চলেছি। অবশ্যই ভিডিওটি পুরোপুরি ওয়াচ করতে থাকুন। তো তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার এই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেখান থেকে আপনি এখানে সার্চ করুন, স্প্লিট ভিড নামে লিখে, এই যে দেখুন স্প্লিট ভিড ভিডিও ক্যামেরা, জাস্ট লেখার পর সার্চ করুন। সার্চ করলে দেখবেন প্রথম যে রেজাল্টটি আসবে সেটি কিন্তু আমাদের দরকার। এই যে প্রথম যে রেজাল্টটি এসে গেছে, জাস্ট এই অ্যাপটি কিন্তু আমাদের দরকার। তো আপনারা অবশ্যই এটি এরমভাবে সার্চ করুন। করার পর দেখুন এই যে ওপেন যে বাটন আছে, অর্থাৎ ইনস্টল করে নেবেন আপনি। ইনস্টল করার পর ওপেন বাটন থাকবে, জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, দেখবেন এখানে প্রথমে লেখা থাকবে ওপেন ক্যামেরা অ্যান্ড দেন লেখা থাকবে গেট প্রিমিয়াম। গেট প্রিমিয়াম মানে যারা আপনাকে পে করতে হবে, টাকা পে করে এটি অ্যাপ এই অ্যাপটি ইউজ করতে হবে। আর আপনি যদি ওপেন ক্যামেরা দিয়ে করেন তাহলে কিন্তু আপনি বিনামূল্যে এই অ্যাপটি ইউজ করতে পারেন। জাস্ট আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো যখনই ওপেন করবেন আপনার সামনে, তো জাস্ট আমি রিয়ার ক্যামেরাটা চালু করে দিই, সরি ব্যাক ক্যামেরাটা আমি বন্ধ করে দিই, আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা চালু করলাম। তো জাস্ট এবার আমি ধরুন এখান থেকে আমি একটা ভিডিও রেকর্ডিং করব। তো প্রথমে দেখবেন এইবারে দেখবেন এই এই সাইডটা দেখবেন, আমার ডান দিকটা দেখবেন ঘোলা লাগবে আর আমার এই মুখের সামনেটা দেখবেন এটা পরিষ্কার লাগছে। তো তার মানে হচ্ছে আপনাকে প্রথমে এদিকটা ভিডিওটি করে নিতে হবে। তো আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কর। এখানে আমি ধরলাম আর আমি এই যে এখান থেকে প্রেস করলাম, তো দেখুন চালু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেকনিক্যাল নলেজ। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। তো আমার রেকর্ডিং হয়ে গেছে, এইবার আমি কি করব ওই সাইডে গিয়ে আমার অর্থাৎ ক্যামেরাটাকে আমি একটু ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে এই সাইডে আমার মুখটা চলে এসেছে, জাস্ট আমি এখানে এই যে এইখানটা আমি ক্লিক করব, এই যে এখানটা। তো দেখুন ম্যাচ করছে কিনা আপনাকে দেখতে হবে, তো ম্যাচ হচ্ছে। জাস্ট এইবার আমি এখান থেকে ক্লিক করব। তো দেখুন হয়ে গেছে, জাস্ট এইবারে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ সেভ হচ্ছে, আপনার ফাইলটা রেডি হচ্ছে। তো আপনারাও কিন্তু সহজে এইভাবে করে ফেলতে পারবেন। তো অবশ্যই আগে ইনস্টল করুন, অর্থাৎ ডাউনলোড করুন অ্যাপটা, তারপরে এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে ইউজ করবেন। তো অবশ্য আপনি যদি আপনার ফোন থেকে রিয়ার ক্যামেরা দিয়ে এটি শ্যুট করেন তাহলে ভিডিও কোয়ালিটিটা বেটার পাবেন, ঠিক আছে? ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না, তো আপনি রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করবেন। তো ফ্রেন্ডস অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। যদি কোনো রকম মনে প্রশ্ন থেকে থাকে সেটি এই ভিডিওর নিচে জানাতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে আমার সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশানে সেই লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমি আপনাদের জন্য প্রত্যেক দিন টেকনিক্যাল ভিডিওস আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে থাকবো। তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।